সাজিয়ে দাও। আজ পুরানো যা কিছু দাও গো গুছিয়ে, মলিন যা কিছু ফেলো গো গুছিয়ে, পুরানো যা কিছু দাও গো গুছিয়ে, মলিন যা কিছু ফেলো গো গুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরাকে ভুবন ভূষিত করিয়ে। আমার সৌভাগ্য হয়েছিল সহকর্মী হিসাবে, একজন বড় বোন হিসেবে, ব্যক্তিগতভাবে এবং শ্রদ্ধেয় সহকর্মী হিসেবে তাকে দেখার আমার সৌভাগ্য হয়েছে বলতে হবে। আমাকে একবার দায়িত্ব দেয়া হলো যে বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে শতাব্দী পরিক্রমা করা হবে এবং সেখানে আমি গ্রন্থনা উপস্থাপনা পরিচালনা করব। আমি কিন্তু এই অনেকভাবে খুঁজেছি যে কে এরকম গান গাইতে পারেন, কে সুন্দরভাবে এই গানগুলি তুলতে পারবেন। আমার কাছে একমাত্র যোগ্যতম শিল্পী মনে হয়েছিল নীলুফার ইয়াসমিনকে, যে কারণে আমার অনুষ্ঠানে, যেটি ট্রান্সক্রিপশন সার্ভিসে শতাব্দী পরিক্রমায় ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল, সেটি হচ্ছে ওই তার গান। আত্মপ্রচারের প্রচলিত ধারায় গা ভাসাননি বলে তার গাওয়া রেকর্ড বা সিডি ক্যাসেট সংখ্যাগত দিক থেকে অতটা বিপুল নয়। যে রেকর্ড করতে পেরেছি সেজন্য তো উই আর গ্রেটফুল। আমাদের আরো অনেক বেশি করা উচিত ছিল, এটা হয়তো আমরা করিনি এবং সেটা আমরা বুঝতে পারিনি যে উনি এত তাড়াতাড়ি চলে যাবেন। উনি এবং বেঙ্গল ফাউন্ডের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, উনি বেঙ্গল ফাউন্ডের সব ফাংশনে আসতেন, উনি আমাদের সব কমিটিতে মেম্বার ছিলেন। ক্লাসিক্যাল যে আমরা একটা স্কুল করলাম সেখানেও উনি একজন প্রধান মানুষ ছিলেন, যিনি নাকি আমাদের বাছাই পর্বে শান্তি শর্মার সঙ্গে অনেক কাজ করেছেন। বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে অনেকভাবে জড়িয়ে ছিলাম এবং উনি সবসময় হাসি মুখে সেগুলি বরণ করতেন। ইভেন যখন উনি মারা যান, এত শরীর খারাপ ওনার, তার ঠিক 15 দিন আগে উনি কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন এসেছেন এবং এসে উনি একটা কমিটিতে আমাদের মিটিং অ্যাটেন্ড করেছেন, কিন্তু একবারও বলেন এই জন্য শরীর খারাপ, কখনো বলতেন না। 2001 সালে শিল্পী নীলুফারের শরীরে ক্যান্সার ধরা পড়ে। তীব্র যন্ত্রণার সাথে বসবাস করেও সঙ্গীতকে ছাড়েননি, চালিয়ে গেছেন সাধনা। তীব্র বাসনা ছিল বেঁচে থাকার, সঙ্গীতের সাথে বাঁচার। তাই শেষ সিডির প্রকাশনা উৎসবে সবার কাছে দোয়া চেয়েছেন। আজকে আমি বহুদিন পরে, প্রায় 6 মাসেই বলবো, আমি সবার দোয়া চেয়ে নিচ্ছি। এমনি আমি গান গাওয়ার জন্য তো চাইতাম, 6 মাস একটা এক ধরনের শারীরিক অসুস্থতা খারাপভাবেই ছিল আমার উপরে, তো সেটা আল্লাহ রহমত আপনাদের সবার দোয়া আছে কাটিয়ে উঠে আজকে আমি সাহস করে গান গাইতে এসেছি। একেবারেই নতুন করে আবার সওয়ানোর মতন, কোনো কিছু যেন দূরের থেকে ডাকছে। সালের 10ই মার্চ সেই চিরবিদায়ের ক্ষণ, সবাইকে কাঁদিয়ে শিল্পী নীলুফার ভাসালেন অন্তিম ভেলা।
হে শিল্পী, হে প্রিয় মানুষ, তোমার সুর বেঁচে থাক আমাদের প্রাণে, বাংলার বাউল বাতাসে ভাসুক তোমার অসীম সুর। Hello.